আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি এই ভিডিওতে দেখাবো মানব সম্পদ ব্যবস্থাপনার একটা সিস্টেম, অর্থাৎ এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম উইথ বেসিক অ্যাকাউন্টিং। তো চলুন শুরু করা যাক। তো এটা একটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার, এটা অফলাইনে চালানো যাবে না। প্রথমত হচ্ছে আমি শুধু বেসিক বিষয়গুলো দেখাবো, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সফটওয়্যারটার মধ্যে আসলে কী আছে। এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের থেকে প্রশ্ন করে নিতে পারবেন। তো আমি মাহফুজ আকন্দ বলছি, চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডের মধ্যে আমাদের বেসিক কিছু ইনফরমেশন, যেমন টোটাল এমপ্লয়ি কতজন আছে, টোটাল টুডে প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, টোটাল লিভ, বা আমরা মানে আমাদের ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু বেসিক তথ্য এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর বাম পাশে হচ্ছে আমাদের মূল সফটওয়্যারের বাকি কার্যক্রমগুলো। তো শুরুতেই আমাদের আছে এখানে অ্যাকাউন্টস, এটার মধ্যে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো। তো এখানে দেখে নেওয়া যাক আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা কীভাবে ভাগ করা হয়েছে। এখানে অ্যাসেট, এক্সপেন্সেস, ইনকাম, লাইবিলিটিস, এইভাবে অ্যাকাউন্টসগুলোকে ভাগ করা হয়েছে। দেন হচ্ছে ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে এখানে, ব্যালেন্সগুলো আমরা ওপেনিং ব্যালেন্স এখানে এন্ট্রি করতে পারবো। ক্যাশ অ্যাডজাস্টমেন্ট, ব্যাঙ্ক অ্যাডজাস্টমেন্ট, পেমেন্ট টাইপ ডেবিট ভাউচার, দেন হচ্ছে ক্রেডিট ভাউচার, এ ধরনের যাবতীয় অ্যাকাউন্টসের যে ভাউচারগুলো আছে বা ডেবিট ক্রেডিটের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় এখানে চলে আসবে। জার্নাল আছে এটার মধ্যে, অ্যাকাউন্টস রিপোর্ট আছে, ক্যাশবুক, ব্যাঙ্ক বুক, জেনারেল লেজার, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট লস, ক্যাশ ফ্লো, সবগুলো বিষয় এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো অ্যাকাউন্টসের পরে আমরা চলে যাব আমাদের অ্যাসেট। অ্যাসেটের মধ্যে গেলে আমরা প্রথমে পাবো অ্যাসেট টাইপ, অর্থাৎ কী কী ধরনের আমাদের এখানে অ্যাসেট থাকতে পারে, যেমন প্রিন্টার, এয়ার কন্ডিশনার, এগুলো ইকুইপমেন্ট, অ্যাসাইন অ্যাসেট অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আপনার নতুন কোনো যে অ্যাসেট যদি সংযুক্ত হয় সেক্ষেত্রে, আর এটা হচ্ছে আপনার রিটার্ন। দেন হচ্ছে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সের মধ্যে গেলে অ্যাটেন্ডেন্স ফর্ম আছে, মান্থলি অ্যাটেন্ডেন্স থাকবে, মিসিং অ্যাটেন্ডেন্স থাকবে, অ্যাটেন্ডেন্সের লক পাবেন। অ্যাটেন্ডেন্সটা কিন্তু ম্যানুয়ালি ডিভাইস থেকে আসবে না, এটা আপনাকে ম্যানুয়ালি সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। অ্যাওয়ার্ড দেওয়া যাবে, যেমন আমরা কাউকে যদি কোনো ধরনের অ্যাওয়ার্ড দিতে চাই তাহলে এখান থেকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে। এই যে দেখেন, এখান থেকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে। দেন হচ্ছে ব্যাংক, আমাদের কতগুলো ব্যাংক আছে এবং ব্যাংকের যাবতীয় হিসাব নিকাশগুলো এখান থেকে করা যাবে। এখানে আমরা অ্যাড ব্যাংক করতে পারবো। ডিপার্টমেন্ট, আমরা ডিপার্টমেন্ট সেট করতে পারবো, যেমন মাই ডিপার্টমেন্ট, সিকিউরিটি, ডেমো, মার্কেটিং, আইটি, এইচআরএম, অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে অ্যাড নিউ করা যাবে। আর ডিভিশন, কয়টা ডিভিশন আছে সেটা করা যাবে এখান থেকে, ডিভিশন, ডিভিশন সেকশন, যেমন এইচআরএম এর মধ্যে যদি কোনো ডিভিশন থাকে সেই ডিভিশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। দেন হচ্ছে এমপ্লয়ি, যেটা সবচেয়ে বড় পার্ট, এমপ্লয়ির মধ্যে পজিশন সেট করা যাবে, যেমন সফটওয়্যার টেস্টার, ডেমো পজিশন, নিউ পজিশন, সিকিউরিটি ইনচার্জ, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, ডেভেলপার, অ্যাকাউন্ট্যান্ট। অ্যাড এমপ্লয়ি, এখান থেকে আপনার হচ্ছে এমপ্লয়িকে অ্যাড করতে যাব আমরা, তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অল্টারনেটিভ ফোন, দেশ, এই তথ্যগুলো আমরা যখন ফিল আপ করবো, দেখেন এই তথ্যগুলো ফিল আপ করে যাওয়ার পরে পার্সোনাল ইনফরমেশন এখানে আসবে, হচ্ছে ডিভিশন, অর্থাৎ কোন ডিভিশনে সে কাজ করবে, অ্যাডমিন, এইচআরএম, তারপরে হচ্ছে তার পজিশন কী হবে, তারপর হচ্ছে হায়ার ডেট, তাকে আমরা কবে থেকে জয়েন করতেছি, ডিউটি, সে কি ফুল টাইম করবে নাকি কন্ট্রাকচুয়াল জব করবে, এই ধরনের। তারপরে হচ্ছে অরিজিনাল হায়ার ডেট, আমরা প্রথম তাকে কবে ডেকেছিলাম, টার্মিনেশন ডেট, তার যদি কোনো মেয়াদ থাকে চুক্তির, টার্মিনেশন রিজন, ভলান্টিয়ারি টার্মিনেশন, এইচআর হায়ার ডেট, রেট, এবার হচ্ছে তাকে আমরা স্যালারি কীভাবে দিব, যে হাওয়ারলি নাকি স্যালারি মানে ফিক্সড স্যালারি দিব, তারপরে হচ্ছে রেট, এখানে হচ্ছে আমরা মানে স্যালারির যে রেটটা সেটা এখানে হচ্ছে বসাই দিব, যে তাকে আমরা কত টাকা কীভাবে কী দিব। আর পে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে যে উইকলি, বাই উইকলি, মান্থলি, অ্যানুয়ালি কীভাবে আমরা তাকে পেমেন্টটা দিব, এই ধরনের তথ্যগুলো এখানে থাকবে। এখানে স্টার মার্ক যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ এগুলো আপনাকে দিতেই হবে। দেন আমরা এই ইনফরমেশনগুলো একটু ফিল আপ করার চেষ্টা করি, একটু সময় লাগবে এতে, আমরা জাস্ট হচ্ছে একটু ডামি ডাটা হিসাবে আমরা একটু ফিল আপ করবো। এটা ডামি ডাটা, আমি ফিল আপ করার পর এটা আমি হচ্ছে নেক্সট, আমার এখানে একটা ডেট বাকি পড়ে গেছে। আচ্ছা, তারপরে আমি যেখানে বেনিফিটস, এখানে আমরা যদি তাকে কোনো ধরনের বেনিফিট দিতে না চাই সেক্ষেত্রে আমরা ক্লাসে চলে যাব। এগুলো আমাদের কোনো কিছুই আপাতত প্রয়োজন নাই। তার সুপারভাইজারকে অথবা সে সুপারভাইজারকে না, এরকম আমরা ইনফরমেশন এখানে দিতে পারবো। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, তার বাকি ইনফরমেশনগুলো এখানে আমরা দিব, সিটিজেনশিপ বা জেন্ডার, আমরা তার একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমরা,
তারপরে হচ্ছে ওয়ার্কিং স্টেট, লাইফ স্ট্যাটাস, তার ফটো। আমরা এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিই, এক্সাম্পল আমি এই ছবিটাই দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে নেক্সট, হোম, ইমেল বা তার বাড়ির নাম্বার, এই ধরনের কিছু তথ্য যদি আমরা এখানে দিতে পারি। নাম্বারটা আমি লিখে দিচ্ছি, নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, সেল ফোনের একটা অপশন আছে এখানে, সেল ফোন লেখার পরে আমি এরপরের পাতাতে চলে যাচ্ছি, ইমার্জেন্সি কন্ট্যাক্ট। নিয়োগের ক্ষেত্রে যদি ইমার্জেন্সি কন্ট্যাক্টের কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ইমার্জেন্সি হোম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওয়ার্কের ফোন নাম্বার, আপনাদের যদি এই বিষয়টাতে মানে ঝামেলা মনে হয় তাহলে এগুলো বললে আমরা হচ্ছে এগুলো রিকোয়ারমেন্টগুলো উঠিয়ে দিতে পারবো এখান থেকে, যে আপনার এটা ফিল আপ না করলেও চলবে। দেন আমরা হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পরে কাস্টম ফিল্ড নাই আমাদের আর, এখন তাকে আমরা একটু লগ ইন ইনফরমেশন দিতে পারবো চাইলে। আমরা আমাদের ইমেইলে 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই ইমেইলের এগেনস্টে, আমি আমার এমপ্লয়ার প্যানেলে আমরা ঢুকতে পারবো। তো এটা ডেমোতে আছে তাই আমরা এটাকে অ্যাড করবো না এখন। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ম্যানেজ এমপ্লয়ি। ম্যানেজ এমপ্লয়িতে যখন যাওয়া হবে এখানে দেখেন আগের যে এমপ্লয়িগুলো আছে তাদেরকে আমরা এখান থেকে দেখতে পারবো, এবং কোনো সংশোধনী থাকলে এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো চলেন আমরা তার প্রোফাইলে চলে যাই। তার প্রোফাইলে চলে গেলে আমরা এখানে তার যাবতীয় ব্রিফ ইনফরমেশনগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। দেখেন ব্রিফ ইনফরমেশনগুলো এখানে আমরা পেয়ে গেছি। আর এমপ্লয়ি পারফরমেন্স আমরা এখান থেকে সেট করতে পারবো, যে কার পারফরমেন্স কত ভালো। আর খরচগুলো আমরা এখান থেকে করতে পারবো, যেমন আমাদের খরচের হেডগুলো এখানে তৈরি করে নিতে হবে। তারপর আমরা হচ্ছে এখান থেকে খরচ করতে পারবো, মানে অ্যাকাউন্টিং করতে পারবো। আর এক্সপেন্স শিট আমরা এখান থেকে বিভিন্নভাবে পার্টিকুলারের মাধ্যমে আমরা এখান থেকে খরচ করতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে এক্সপেন্সের স্টেটমেন্ট নিতে পারবো, যে আমরা এখন থেকে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমরা ঠিক কত টাকা আমরা খরচ করেছি, এটার রিপোর্ট যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এটা বের করতে পারবো এবং প্রিন্টে নিতে পারবো। ওকে, তারপরে আসবেন হচ্ছে ইনকাম। এখানেও সেম, আমরা ইনকাম ফিল্ড, ইনকাম শিট, ইনকাম স্টেটমেন্ট করতে পারবো, লিভ অ্যাপ্লিকেশন করতে পারবো, উইকলি, হলিডে, লোন, লিভ অ্যাপ্লিকেশন করা যাবে এখান থেকে, লোন দেওয়া যাবে তাদেরকে, মানে হচ্ছে স্যালারির এগেনস্টে অ্যাডভান্স লোন দেওয়া যাবে, সেখান থেকে কিস্তি আদায় করা যাবে। আর নোটিশ বোর্ড নোটিশ দেওয়া যাবে, পেরোল স্যালারি টাইপ সেট আপ করা যাবে এখান থেকে, স্যালারি টাইপ, দেন হচ্ছে স্যালারি সেট আপ, যেমন যে এমপ্লয়ি এমপ্লয়িদের স্যালারি সেট আপ এখানে সেট আপ হয়ে গেছে। তারপর হচ্ছে স্যালারি জেনারেট করা যাবে এখান থেকে, যেমন আমরা কোন মাসের জন্য স্যালারি দিব, আমরা এই মাসের জন্য স্যালারি দিচ্ছি জেনারেট, এবার ইন ডেমো মোড, ডেমোতে আমরা স্যালারি জেনারেট করতে পারবো না, যে এখানে একটা জেনারেট করা আছে এটাই আমরা দেখি। তারপরে হচ্ছে ম্যানেজ এমপ্লয়ি স্যালারি, যে স্যালারিগুলো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে পে করতে পারবো আমরা, এই যে এখান থেকে আমরা এটা পে করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তার পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে প্রকিউরমেন্ট। এখানে আপনারা হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা মেনটেন করতে পারবেন, যেমন রেজাল্ট, কোশ্চেন, তারপরে হচ্ছে পারচেস অর্ডার, এই বিষয়গুলো এখান থেকে করতে পারবেন। রিক্রুটমেন্টে যেতে পারবেন, এখান থেকে ক্যান্ডিডেট সিলেকশন করতে পারবেন, রিপোর্টে যেতে পারবেন, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, লিভ রিপোর্ট, এমপ্লয়ি রিপোর্ট, অ্যাডহক রিপোর্ট, রিওয়ার্ড পয়েন্ট আছে। তারপর হচ্ছে সেটিং, সেটিংয়ের মধ্যে আপনারা ইউজার, রোল পারমিশন, এই ব্যাপারগুলো করতে পারবেন, মেসেজ দিতে পারবেন এখান থেকে। তো এই সংক্রান্ত বিষয়গুলো এটার মধ্যে আর কি অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আমাদের এইচআর ম্যানেজমেন্টের মূল টপিকটা। বাকি যদি আরও বেশি কিছু যদি আপনার জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমাকে হচ্ছে আপনারা 01689655055 এই নাম্বারটাতে আমাকে আপনারা পেয়ে যাবেন। আর আমরা এটা সফটওয়্যার বাজার বাংলাদেশ নামে কোম্পানি থেকে এটা বিক্রয় করবো ইনশাল্লাহ। তা আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।